হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মির্জা আব্দুল রহমান, এনি টাইম লার্নিংয়ে আপনাদেরকে স্বাগতম। আগের ভিডিওতে আমি আপনাদেরকে কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে ফন্ট চেঞ্জ করা যায় সেটা দেখিয়েছি। আজকেও আমি মাইক্রোসফট ওয়ার্ডের কিছু ট্রিক নিয়ে কথা বলবো আপনাদেরকে। ট্রিকগুলো হচ্ছে, আমরা সবাই জানি কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল ইনসার্ট করতে হয়, তো আমরা সেই টেবিলটাকেই শর্টকাট ইনসার্ট করব। শর্টকাটটা বিষয়টা হচ্ছে একটা প্লাস, দেন তিনটা মাইনাস, দেন প্লাস, দেন তিনটা মাইনাস, প্লাস তিনটা মাইনাস, প্লাস তিনটা মাইনাস, অ্যান্ড এন্টার। দেখেন আমার টেবিল চলে আসছে। তো এর বিষয়টা আমি বলে দিই, আপনাদের প্লাসটা হচ্ছে টেবিলের এই পাশের এটার ওপেনিং, দেন মাঝখানের মাইনাসগুলো হচ্ছে এর স্পেসিং, অ্যান্ড এরপরের এই প্লাসটা হচ্ছে এই বক্সটার এই সেলটার ক্লোজিং। তো যতগুলো প্লাস মানে মাঝখানে আপনি মাইনাস দেবেন ততটুকু স্পেস হবে, আর ওই একটা প্লাস দিয়ে একটাই করার পরেই ওটা মানে একটা প্লাস এবং আর একটা প্লাস দিয়ে ওই মাঝখানের মাইনাসগুলো যখন বন্ধনী দিয়ে দেবেন আপনি, তখনই ওই সেলটা পূর্ণ হয়ে যাবে। আপনি এভাবে যত বড় সংখ্যা নিতে পারেন, নিয়ে এভাবে আমরা টেবিল তৈরি করতে পারি। ও এরপর আমরা অনেকেই চাই কিছু লেখার পর সুন্দর একটা বর্ডার হয়ে যাক। আমি যেমন সাপোজ এখানে কিছু লিখছি, নিচে একটা বর্ডার দিয়ে এটা ক্লোজ করে আমি এটা শেষ করতে ইন্ডিং করতে চাই, তো বর্ডারটাও আমরা কিন্তু কিবোর্ডে খুব সহজে দিতে পারি। তো চলুন দেখে নিই কীভাবে দিতে পারি। স্টার, তিনটি স্টার দেওয়ার পর যে আমি এন্টার দিই, দেখেন খুব সুন্দর আমার বর্ডার চলে আসছে। এরপর মাইনাস, তিনটা মাইনাস দিয়ে যদি আমি দিই, দেখেন খুব সুন্দর কিন্তু বর্ডার চলে আসছে। তিনটা ইকুয়াল টু দিয়ে যদি আমি এন্টার দিই, দেন খুব সুন্দর চলে আসছে। এরকম আমি যদি তিনটা হ্যাশ দিই, আর অবশ্যই মনে রাখবেন আমি বারবার আমি তিনটি করে দিচ্ছি, আপনারা অবশ্যই তিনটি করে দিবেন, দিলে হয়ে যাবে। দেন আমি যদি লোয়ার ড্যাশ দিই তিনটা, দেন দেখেন খুব সুন্দর চলে আসছে। এই হচ্ছে সহজে শর্টকাটে কীভাবে বর্ডারগুলো ইনসার্ট করা যায়। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই গিভ এ থামস আপ, আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটি কেমন লাগলো। যদি ভালো লাগে, যদি কিছু শিখতে পারো, তাহলে কমেন্টসে অন্ততপক্ষে এতটুকু লিখে জানাও যে হ্যাঁ শিখতে পেরেছি, আর শেয়ার করে তোমার বন্ধুদেরকেও শেখার সুযোগ করে দাও। তো আজকে এই পর্যন্তই। অ্যাজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচ।